চিনির মামা চিনিকে পায়েস খাইয়ে দিচ্ছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু সত্যিবাড়ি। সত্যিবাড়ি আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো আমি দরজা জানলা বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করে দিয়েছি? আজকে সানডে, আর সানডে আজকে কি আছে বলি? আজকে মাতৃদিবস, সকল মায়েদের জানাই শুভ মাতৃদিবস। আর আমরা একটা ছোট্ট প্ল্যান করেছি, যে নাম করো একটা সমান, তো যাতে মায়েদের শুনতে না পারে জন্য সব দরজা জানলা বন্ধ করে দিয়ে, সেই জন্যই আমরা দরজা জানলা বন্ধ করে দিয়েছি। আর আজকে ওনার সাথে কিছুটা প্র্যাঙ্ক করবো, আর যেগুলো তো কিনেছি তোমাদের দেখালাম তো সেগুলো আজকে দেবো। আর একটা জিনিস কেনা হয়েছে সেটা দেখানো হয়নি। মাতৃদিবস আর ওনাকে ডিস্টার্ব করবো, অ্যাকচুয়ালি আনন্দ করার জন্যই ডিস্টার্বটা করবো। তো চলো, দেখো চিলি চিকেন হবে, তো চিলি চিকেনের ইনগ্রিডিয়েন্টস সব রেডি। এটা চিকেন, ভিনিগার, গোলমরিচ গুঁড়ো, একটা ডিম, কর্নফ্লাওয়ার আর নুন, এই দিয়ে এবার মিক্সড করব। তো চলো আস্তে আস্তে কি করছি সবই দেখাবো তোমাদের। তো দেখো এখানে আমি ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি, আর এখানে চিকেন কষার জন্য টমেটো, আলু, পেঁয়াজ আর আদা রসুনটা মা বেটে দেবে, সবকিছুই আছে। আর এই হচ্ছে চিকেন, তো আজকে হবে চিকেন কষা, ফ্রাইড রাইস হবে, আর এই এটা হবে তৈরি হবে আর কি, প্রাইমারি স্টেপে আছি। আমি এই সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো। এবার আমি চিলি চিকেনের চিকেনগুলো ভেজে নিচ্ছি। আমি একটু আটভরা বাড়ি গিয়েছিলাম, ওই আমপাড়া হচ্ছে ওখানে, আর এপারে মৌলি সবকিছু জোগাড় জান্তি করে রেখেছে। আর এপারে আমি ফুলাতে শার্ট পরে গিয়েছিলাম, কারণ বাইরের রোদ্দুরটা হাত ফাত জ্বালা করে বলে পুরো ফুলাতে শার্ট পরে গেলাম। হ্যাঁ না, কালো অবশ্য কোনো ব্যাপার না, মেনলি গরমটা কম লাগলে হলো, আর গা তো জ্বালাটা করে বলে ওই জন্যই হচ্ছে বললাম। তো দাঁড়া মৌলি কি করছে, আর এক্ষুনি এবার স্টার্ট করবো ডিস্টার্বটা, এক্ষুনি মা রান্না করে গিয়েছে, তো এবার ডিস্টার্ব করবো। দাঁড়া পাখি রান্নাচ্ছে, এই করছি, এই জানান না, এই কলরে এই মেরে চালাচ্ছিল, এই বাড়ি চলে এসেছে, সর আমি করি, আমি করেছি, দাও দাঁড়া সর আমি করি। এরা কি করে এদিকে ক্যামেরা করছি, এই ক্যামেরা কিন্তু সব রেকর্ড হয়ে গেল, সব রেকর্ড হয়ে যাচ্ছে, রান্না জ্বালায় আমরা ওনাকে ডিস্টার্ব করবো উনি বুঝতে পেরে গেছে, সেই জন্য ঠিকঠাক হলো না, উইদাউট প্ল্যানিং এই করা, কিন্তু উনি সব কিছু বুঝতে পেরে গেছে। এখন রান্না করতে হবে না, এইবার আস, এইবারে আসো, বসো এখানে বসো, ঝাট রান্না পরে করে বসো, চোখ বুঝিয়ে বসবে। হ্যাঁ যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবে, চোখ খুললে কিন্তু হবে না, হ্যাঁ চুপচাপ বসে থাকবে। দাঁড়াও নাকি চোখ বন্ধ করে বসতে পেরেছি, এবার আমরা দুজন এই দুটো নিয়ে যাচ্ছি, আমরা দুজনেই মালপত্র নিয়ে বাজ যাচ্ছি, চলো দাঁড়া, চোখ খুলবে না কিন্তু, ঠিক আছে চোখ বন্ধ করে থাকো, পুরো চোখ বন্ধ করে থাকো, হ্যাঁ তাদের চোখটা খোলো, চলো খোলো, বাবা
কেমন হয়েছে বলো? কি ভালো হয়েছে তো? এই হাটটা কালকে কেনা হয়েছে, আর এটা হচ্ছে সেই ওই দিন কিনলাম দেখালাম যেটা। না তোমাকে কেন দেখাবো, তোমাকে না আমি সারপ্রাইজ হবে নাকি? কত লুকিয়ে লুকিয়ে রেখেছি জানো। খুব আনন্দ পেয়েছে শাড়ি থেকে, এই লাইটিটাই ওর কাজে দিয়েছে, আলমারিতে শাড়ি রাখার জায়গা। তুমি আজ বলছিলে না যে মাদ্রাসে চলে গেছে, আজকেই মাদ্রাসে, হ্যাপি মাদার্স ডে। আর তোমার জন্য স্পেশাল রান্নাগুলো করা হচ্ছে, বুঝতে পারছো? তুমি চিলি চিকেন খেতে ভালোবাসো তো, আর সেই জন্য রান্না করা হচ্ছে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর একটা জিনিস এনেছি, সেটা ফ্রিজে আছে। এবার কেমন লাগলো? আমরা এটা দিলাম, এত খুশি হচ্ছে এই দেখো টিকে কি নিয়ে এসে। শুধু দিলে হবে তোমাদের, এত আমার খুশি দিলে তোমাদেরও কিছু। আমরা কোথায় দেবো, আমরা দিয়েছি রিটার্ন পেয়েছি গিফট। ওকে আমি বলেছি বিকালবেলা যখন যাবো দেখাবো এখন, আর ও বারবার করে ফোন করছে দাদা আসবি তো আসবি, তাহলে হ্যাঁ রে যাবো। তো মৌলি রান্না করে নিয়ে স্নান টান করে নিয়ে রেডি হয়ে নি। আর এইদিকে দেখো মৌলি চিকেন কষা করছে, কালারটা এসে শুধু দেখো। লোকে ভাববে আমি কদনা তেল দিয়েছি, কিন্তু এক ছিপি তেলেই রান্না হয়। এই কাশ্মীরি লঙ্কাগুলোর জন্য কালারটা খুব সুন্দর, কালারটা কিন্তু ভালোই এলো। চিকেন কষা করতে গিয়ে আমি কষা হয়ে যাচ্ছি গরমে, তাও গরমে কি কম লাগছে আমার, হালকা আছে এই তাপে রান্না করলে কিন্তু গরম লাগে। সেই বললাম না আটঘড়া বাড়ি যাচ্ছি এই এই আমটা আনতে, গোলাপ গাছ আম পেকে গেছে, এবার উঁচুতে আমি উঠতে পারি না, ছেলে যাকে গাছটা দেওয়া হয়েছে সেই দাদা পেরে দেয়। তো আমরা নিয়ে এলাম, আমরা বলতে আমি নিয়ে এলাম গিয়ে, দাদাটা পেরে রেখে দিয়েছে জয়ন্তীদের বাড়ি, তো আমি গিয়ে আনলাম। আর এবার আমি কেটে খাবো, মৌলি ভালোবাসে, আমার ভালো লাগে হিংসা করা, তো এটাও খায়, মানে ভালো গন্ধটা বেশ ভালো। আমরা যে নাইটিটা দিয়েছি সেটাই আজকে পড়েছে। আর আজকের দেখো কি রান্না হয়েছে আমাদের, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, আচার, আচারটা করা ছিল আমাদের, আর পাঁপড়, মিষ্টি, ওটা মা আগে থাকতে করে রেখেছিল, ও শশা নিয়ে আচার। তোমার কেমন লাগছে আজকে? যাই হোক খাওয়া স্টার্ট করে দিই, আজকে ওনারই স্পেশাল ডে, আর সব রান্না মৌলি করেছে। এবার আমরাও খেয়ে নি, আমাদেরও খিদে লেগেছে, মৌলি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এমনি মৌলি তো কমতে, চিলি চিকেন, ওটা খুব সুন্দর রান্না। আমি ছোট বাড়ি চলে এসেছি, আর এই দেখো এর হলো জন্মদিন, দাঁত ফোকরা জন্মদিন। খাই খাই তিনি শোনা দাঁত উঠে যাচ্ছে বলে
চিনির মামা চিনিকে পায়েস খাইয়ে দি, মুখে পায়েস এবার মৌলি খাইয়ে দিচ্ছে রূপোর চামচে রূপোর বাটিতে চিনির মুখে পায়েস ভাত হচ্ছে। ও অতটা খা, ও কমপ্লিট কমপ্লিট। Happy birthday to you. দেখো আমাদের আয়ুষ কত গিফট পেয়েছে, গিফট পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দাঁত গুলো কোথায় গেল? গরমে আমাদের অবস্থা খুবই খারাপ, আর সবে খেয়ে উঠেছি আরো গরম হচ্ছে। তো এবার এখান থেকে বার হয়ে যাবো, চলো এবার ট্রেন ধরবো, উঠোপাটা করবো, কারণ 10টা 10 ট্রেন, এখন 9:45 বাজে, উঠোপাটা করে যেতে হবে। আমরা ফটো স্টেশনে এসে বসে আছি, আর ফটো স্টেশনটা এমনি ফাঁকা, আরো ফাঁকা রাতে দারুণ লাগছে। আর রাতের বেলা এই স্টেশনটাতে এত হাওয়া হয়, রাতের বেলা না দিনের বেলাও, তো যে ক্লান্ত হয়ে এখানে এসে বসবে তার পুরো ঘুম লেগে যাবে, তাই তো? আমার খুব ঘুম পাচ্ছে। পাশে হচ্ছে যেহেতু ওই একটা ঝিল মতন আছে, আর সেই জন্য আরো বেশি হাওয়া হয়, আর এখানে বেশ হাওয়াটা বেশ একদম হেভি। যখন আমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছিল তখন আমি কি করতাম, স্টেশনে এসে বসতাম বিকালবেলা, বন্ধুদের সাথে আড্ডা মারতাম, চপ মুড়ি খেতাম, হেভি লাগতো। আর হাওয়াটা ফাঁকা স্টেশন, ফাঁকা ট্রেন খুব প্রিয়। তো চলো এবার বাড়ি গিয়ে কথা হবে, ট্রেন আছে 10:05, ওই 10:10 ট্রেন আছে। বাড়ি থেকে চলে এলাম, আর বেশ আজকে দিন মজা করে কাটালামও, কারণ আজকে আমি ফুটবল খেলেছি, অনেকদিন পরে ফুটবল খেলেছি, আমি খুব খুশি, খুব ভালো লেগেছে। আর পুরনো বন্ধুদের সাথে ফুটবল খেলতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আর হ্যাঁ দেখলে তো বাচ্চাটা কেক কেটেছে, মানে পুরো ওকে তো দেখাতেই পারলাম না যে কেক কাটছে, পুরো বাচ্চারা ঘিরে নিয়েছে ওকে, কেকটাকে আর ওকে। আজকের ব্লগটা এই পর্যন্ত, যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করবে। হ্যাঁ তোমরা কিন্তু শেয়ার করছো না, প্লিজ আমাদের ব্লগটা যদি ভালো লাগে শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতন টাটা, গুড নাইট।